তোরা সবাই খাচ্ছিস, আমার প্রজন্ম। হ্যাঁ, আমি আমার নাতিপুতিকে শোনাবো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আগের দিন মানে লাস্ট ব্লগে তোমরা দেখেছো যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, যার কারণে দুপুরবেলা কিছু খাবার দাবার খেতেও পারিনি আর কোনো খাবার আমি টেস্টও পাইনি। কিন্তু রাত্রিবেলায় একটু রেস্ট ফেস্ট করে নেওয়ার পর অনেকটা বেটার লাগছিলো। আর লাস্ট যখন আমি ব্লগটাকেও এন্ড করি তখনও অনেকটা বেটার লাগছিলো, তোমাদের সাথে অনেক কিছু কথাবার্তা বলেওছি। তারপর দেখলাম রাত্রিবেলায় আমি শান্তিতে একটু তৃপ্তি করে খাবার দাবার খেতে পেরেছি। দেখ, তোমরাও কমেন্ট করেছো যে দিদি ভাই এই সময় তো একটু এরকম হবেই, তো সব কিছু নিয়েই চলতে হবে। এই দেখো, আগের দিন তোমাদেরকে দেখালাম না, আবার ভুলে গেছি মা, এটা হচ্ছে ইয়ে হেলেঞ্চা, হেলেঞ্চা, হেলেঞ্চা। এটা আজকে হবে না, আজকে যাবতীয় যা সব কিছু হয়ে গেছে, এটা কালকে হবে, তাই জন্য সব বেছে বুঝে রেখে দিচ্ছি। আর কাকিমা সেই শাক এতদিন ধরে চলছে, মানে কচু শাক, তারপরে কলমি শাক। কলমি শাক তো দুদিনে দুভাগে করা হয়েছে, আগের দিন করা হয়েছে, আজকে একটু কলমি শাক করা হবে। আর কচু শাক তো খাওয়া হয়েছে, বা পুরোটাই তো খাওয়া হয়ে গেছে না? কলমি শাক না, কচু শাক। হ্যাঁ, বাকি আছে শুধু এটা, কাল কিংবা পরশু দিন এটা দিয়ে ভালো করে মামনি বড়া ভাজবে, একদম ডালের পাতে জমে যাবে। ভালোই আছে, মানে তুমি বললে না যে মাথাটুকু মাথাটুকু দিতে, যতটা, হ্যাঁ দেখো এই যে এতটাই কিন্তু নরম, তাও আমি ফেলে ফেলে যতটুকু আরো বেশি নরম সেটুকু দিচ্ছি। সোনুর আবদার আজকে কুমড়ো ভাজা খাবে, ওই জন্য মামনি কুমড়ো ভাজা করছে। বাকি আর কি কি করছো মামনি বলো? এই যে তরকারি বসে গেছে, তরকারি, কলমি শাক, কলমি শাক রেডি, একদম অল্প একটু হয়েছে, ভালো হয়েছে, বেশি হলে না খুব সমস্যা। হাওয়ায় আর ডিম গোটা একবেলা, আর একবেলা অমলেট করে ঝোল, মানে একবেলা গোটা ঝোল হবে আর একবেলা অমলেটের ঝোল হবে। আর কিছু দিন তাহলেই হয় না? একটা শাক হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, শাক হয়ে গেছে, শুধুমাত্র ভাজাটা, ভাজাটাও হয়ে গেছে সাথে, আর এবার ডিমের ঝোলটা হয়ে গেলে ব্যাস কমপ্লিট। এদিকে রান্নাবান্না তো চলছে, তার সাথে বাপি একটা সুন্দর জিনিস নিয়ে এসেছে যেটা দেখেই ভালো লাগছে মা। এরপরে যেমন সবাই বলে না, আম গাছটা আমার আমলের, জাম গাছটা আমার আমলের, আমিও এবার তোকে বলতে পারবো এটা আমার আমলের। মামনি একটু দেখাও জিনিসটা। হ্যাঁ দাঁড়াও, সুগার ফ্রিটা না করলে আবার কারোর না কারোর একটা মুখে পড়বে, এটা একটা ভীষণ বড় কাজ, খারাপ হয়ে যাবে। আর যার মুখে পড়ে সে একদম শেষ, ভীষণ মিষ্টি, একদম চিনির দলার মতন লাগে সেই জায়গাটা। চিনির মিষ্টি তো একটা অন্যরকমের মিষ্টি, মিষ্টি মানে একদম ঝিপচিপিয়ে হয়ে যায়। প্রথম যখন রান্না করতে তখন একবার পড়েছিল না মা? হ্যাঁ, তখন তো প্রায় ওরকম শাগে দিতাম, তখন তো বুঝতাম না, এখন তো ছাকা করে মাঝখানে করাই, তারপরে একটুকুনি জল না নাও পারে কোনো শাক দিয়ে, তখন একটু জল দিয়ে দিয়ে দিই, আর যখন এমনি ফেলে দিতাম, আর শাক দিয়ে যদি জল ফেলার সময় না বেরোয় তাহলে ওইটা গলে গলে এক জায়গায় গিয়েই হতো। আজকে সে আর যার মুখে হয়ে গেছে পুরো তো খাওয়া পন্ডে। চলো আসো, প্লাস্টিক দিয়ে খোলো। এই যে আমি তো ভাবতেই পারছি না এইটুকু নারকেল গাছ থেকে আবার সে বড় হয়ে নারকেল হবে। ও এটার মধ্যে পুরো ফোপড়া, এর মধ্যে তো পুরো ফোপড়া, মানে নারকেলটা পুরো জুড়ে। এটা বাপি নিয়ে এসছে গাছ বসানোর জন্য, পিছনে লাগালে মা পিছনে তো অত রোদ পাওয়া যায় না, তা হবে মনে করো কি? পিছনেই লাগাবে, সেটা জায়গা নেই। মনে আছে পেছনে যে লেবু গাছটা ছিল, কত বছর ধরে সে লেবু গাছটা ছিল, ছিল ছিল, লেবুই হতো না, তারপর সে ওপরে নিয়ে যাওয়ার পর লেবু হলো। এবার ওখানটা একটু পিছন দিকটা আমাদের কি বলতো একটু ছায়া মতন পড়ে, বাড়ির ছায়াটা, ছায়া সবকিছু লাগে। তারপরে আম গাছটা রয়েছে না অনেক বড়, ওই জন্য আরো বেশি ছায়া পড়ে পিছন দিকটা, ওই জন্য কোনো গাছ হতে চায় না। আম গাছ ছোট ছিল, রোড পেতো না তো, তখন ওখানে একটা শিরিশ গাছ ছিল,
আমার হতো না, তারপর সিরিজ গাছগুলো যেন কেটে দিয়েছে, তারপর দিয়ে আম হয়। এখন এই গাছের জন্য আম গাছ কাটা যাবে না, আমাদের আম গাছ ভীষণ মূল্যবান। তো আপাতত এখানে থাক, সবাই মিলে বিচার বিবেচনা করে দেখা যাক কোন জায়গায় এই গাছটা লাগানো যায়, তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমিও বলবো মা, যেটা আমার আমলের, আর এই নারকেল গাছটা একদম ছোট থাকতে আমার আমলে পোতা হয়েছিল, তারপর তোরা সবাই খাচ্ছিস আমার প্রজন্ম। হ্যাঁ, আমি আমার নাতিপুতিকে শোনাবো, যেটা কিন্তু আমি আমি থাকতে এই গাছটা বসানো হয়েছে। আমি আর সোনামা মনে হয় গোটা পাঁচেক খেয়েছি, বাকি একদম দোকানদার সব উড়িয়ে দিয়েছে। তো চলো ওখানে সমস্ত কিছু রেডি করে তারপর আমি ভাবলাম ভিডিওটাকে অন করি, কি কি রেডি করেছি তোমাদের দেখাই। এই যে এখানে সব কিছু বানিয়ে একদম রেডি করে ফেলেছি, এই পাশ থেকে দেখানো শুরু করি। এখানে রয়েছে আলু মাখা, এখানে রয়েছে আমাদের সেই কেওড়ার টকটা, এখানে রয়েছে টক দই, যেটা একদম ঘরে পাতা টক দই, এর মধ্যে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা আর একটু বিট নুন। তারপর এখানে রয়েছে আমাদের স্পেশাল টক জল, মারাত্মক হয়েছে, ধনে পাতার অভাব ছিল মামনি, ধনে পাতা তোমার ছেলে এক্ষুনি নিয়ে এসছে, ব্যাস একদম দোকানের মতন হয়ে গেছে। আর এখানে রয়েছে দই ফুচকার জন্য হালকা একটু চাট মশলা লাগবে সেটা, আর এখানে প্লেটটা এখন খালি রয়েছে কিন্তু প্লেটটাও সাজাবো। আর এই হচ্ছে বিশেষ আকর্ষণ আমাদের ফুচকা। তো ফুচকার দোকান মোটামুটি রেডি, কাস্টমারও রেডি, এই একজন এই একজন এই একজন, একদম দেখো জামা পরবে না তবুও, তবুও গামছা দিয়ে চালাবে, জামা পরবে না। আর দেখো এখন সবাই তোমরা, বং দিদি এখন ফুচকা দিদি হয়ে গেছে, কে কে খাবে বাটি নিয়ে চলে আসো। বং দিদি ফুচকা দিদি হয়ে গেছে, কিন্তু এই যে ফুচকালাটা পাশে রয়েছে না, এই ফুচকালাটা একদম, এই যে একটা কাস্টমার চলে এসেছে, এই ফুচকালা সব বানায় এখানে, আলু আলু মাখে, কিন্তু তারপরে খাওয়ার সময় না টপার টপ আলু উড়ে যায়, আলু পুড়ি যায়, ফুচকা থেকে যায়, জানো তো আমাদের। এখন সব কেন না কেন না, বানাতে দাও বানাতে দাও। আরে ওটা তো বানাবা, আর তো নেই, ছটা বাজে দাও আর কটা, তুমি বরং এটাতে হাত দিতে পারতে, আলু দিতে পারতে, দাও আমি অন্য গুলো দিচ্ছি। দেখতে পাচ্ছ ফুচকালা কত আর কাস্টমার কত, একজন কাস্টমার এসে আমাদের ফিরে চলে গেছে, জানো তো সোনামা এসেছিল দেখছে এখনো বানানো চলছে, এই জন্য সোনামা আবার ঘরে গেছে সিরিয়াল দেখতে। মামনি একটা টেস্ট করলে তো কেমন খেলে, খুব ভালো, দারুণ লাগছে গো, আর ঘরোয়া এর থেকে ভালো আর কি হতে পারে বলো, এর মধ্যে অনেক বেশি উপকার। ব্যাস আর একটা করো, করে দাঁড়িয়ে যাবো, আবার সবাই খেয়ে নিক একটা দুটো করে, বাকি আবার তো চাটনিটা দিয়ে হেভি লাগছে খেতে, দুর্দান্ত লাগছে চাটনিটা দিয়ে, সত্যি সত্যি চাটনির এর থেকে ভালো ব্যবহার হয়তো আর হতে পারতো না। এই যে মোটামুটি আমরা দু প্লেট বানিয়ে ফেলেছি, এক প্লেট ওদের দিয়ে দাও খেতে লাগো, আবার নেক্সট প্লেট আসছে, আর এই প্লেটটা আমার আর সোনুর, দেখো আমার সিটও দখল হয়ে গেল। আরে বসে একটু বসতে দে, ওরা আমার জন্য একটু করুণাও হয় না, তোমার যে কি দাও এটা, ঠিক আছে নাও। এ মা ফুটটা পান্তা হয়ে গেছে, আমার বা কোন দিয়ে এত সুন্দর বন্দি বা আরুদ্ধ হয়ে গেছে,
আমাদের ফুচকার আসর বসতে যেটুকু টাইম, উঠতেটা টাইম নেই। মানে আসরটা করার আগে আয়োজন, সমস্ত বাটি ঠাটি ধুয়ে আলু মাখা থেকে শুরু করে যতটা সময় লাগে, খেতে যেন 5 মিনিটের মধ্যে হয়ে যায়। মানে এই বসলাম এই উঠলাম, আর এত সামনে লোভনীয় খাবার থাকলে না বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। বাইরের ফুচকা তুমি একদমই এখন খেতে পাচ্ছি না, তোমাদের দাদাভাই আমাকে খেতেই দিচ্ছে না, কারণ বাইরে দেখবে আলুটা মাখা হয় যখন অনেক রকম মশলা টসলা দিয়ে একদম ঝাল ঝাল করে মাখা হয়, তো ওইটা খেয়ে এখন সহ্য করাটাও একটু চাপের হয়ে যায়, যার কারণে ও বলছে ঘরে এরকম ভাবে তুমি ঘরোয়া জিনিস দিয়ে খাও সেটা অনেকটা ভালো। ধনে পাতাটা ছিল না বলেও আবার ইনস্ট্যান্ট এনে দিয়ে গেছে যে তুমি ঘরে খাও কিন্তু বাইরের ওইগুলো খেও না। তো সত্যি সত্যি আজকে খুব শান্তি করে মানে তৃপ্তি করে খেয়েছি ফুচকাটা। আসলে ফুচকু শোনাই চাইছিল, বুঝলে তো, ওই জন্য মনটা শুধু ফুচকা ফুচকা করছে, ওই জন্য আজকে ফুচকাটা খেয়ে একেবারে শান্তি হয়ে গেছে। আর তোমাদেরকে দুটো জিনিস দেখাবো, এই যে তো এটা এরকম টুকি করে রেখে দেবো না, মানে তোমাদের টুকি করে দেখিয়ে রেখে দেবো না। এই দুটো জিনিস খুব স্পেশাল, কারণ দুজন স্পেশাল মানুষ দিয়েছে। তো আগে কী সেটা তোমাদের দেখাই, তারপরে কে দিয়েছে আর কী উপলক্ষে দিয়েছে সেটাও তোমাদের বলছি। যেদিনকে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে সুমনের জন্মদিনের গিফটগুলো মানে ও কী পেয়েছে না পেয়েছে, সেদিনকে দেখিয়েছিলাম যে একটা শার্ট ওকে মামুনি গিফট করেছে, মানে ওই মেনলি পছন্দ টছন্দ করে অনলাইনে অর্ডার দিয়েছিল। তো মামুনি বলেছিল তো যেটা পছন্দ সেটা নিয়ে নিস, তো একটা দিয়েছিল প্রথমে, তারপর ওর আরও একটা পছন্দ হয়ে যায় যার কারণে ও এই শার্টটা নেয়। এই শার্টটাও খুব সুন্দর, আর এখন এই শার্টগুলো খুব উঠেছে, আর তাই মহারাজের পরার ধুমটাও খুব বেড়েছে। তো তোমাদের সাথে সবটা শেয়ার করি, যখন এটাও শেয়ার করে দিই। আজকেই দুটো এসছে, তো অনেকদিন লেট হয়ে গেল বার্থডে গিফটটা পেতে পেতে, বাট সেদিনকে তো একটা পেয়েছেই না। তো এই দেখো এরকম ফুল ফুল কাজ করে, আমি একটু পিছন দিকে সরে যাই তাহলে তোমরা পুরোটা দেখতে পাবে। এই দেখো, তো এটা রয়েছে মেনলি জবা ফুলের ওপরে, আর কালোর ওপরে লাল লাল ফুল দিয়ে কাজ করা, তো বেশ ফুটছে। তো তোমরা বলো শার্টটা কেমন লাগছে। তো এই একটা, ওই যে আগে একটা ব্লুর ওপরে যে শার্টটা সেটা দিয়েছিল, আর এটা, এই দুটো মামুনির তরফ থেকে সুমন বার্থডে গিফট পেয়েছে। আর এটার মধ্যে যেটা রয়েছে এটা আরও স্পেশাল, এটা বাপি দিয়েছে। এদিনকে তো তোমাদের বলেছিলাম যে বাপি আশীর্বাদ করে টাকা টাকা দিয়েছে, কিন্তু এটা মেনলি আবদারের ওপর, ওটা তো সাইড হয়েই গেছে, এটা আবদার করে পাওয়া গেছে আর কি। তো এই দেখো, এটা এটার থেকেও যেন আমার সাদা কালার বলে বেশি চোখে লাগছে, তোমরা অবশ্যই জানিও হ্যাঁ যে কোনটা বেশি ভালো লাগছে তোমাদের। তো এই দেখো, এই হচ্ছে এর প্রিন্ট, কিছু আমি বুঝতে পারছি না, মানে ওই যে আগেকার দিনের যে দেয়াল ঠেয়ালে বা গুহার দেয়ালে যেরকম সব চিত্র আঁকা থাকতো, চোখ নাক মুখ, যার কখন কোথায় কপাল, কোনটা চোখ কোনটা নাক কোনটা মুখ কিছু বোঝা যায় না, ঠিক সেই রকম টাইপেরই একটা প্যাটার্নের মধ্যে এটা রয়েছে, যেটা অত বোঝার দরকার নেই, শুধু একটা গলা আর দুটো হাড়া থাকলেই হলো। এই যে আমাদেরকে ক্লোজে একবার দেখিয়ে দিই, তো এরকম টাইপের অনেকটা প্রিন্ট, আমার এটা বেশ ভালো লেগেছে, যে কোনো সাদা কালারের দিকে দেখবে আকর্ষণটা প্রথম যায়, তো এটা বেশ সুন্দর লাগছে, তার মানে এটা খারাপ না। তো তোমরাও জানিও যে তোমাদের কোনটা ভালো লাগলো, এটা না এটা। পুজোর জন্মদিন হওয়ার লোকসান, আমি তো বলবো আরো লাভ, মানে পুজো, পুজোর পরে লক্ষ্মী পুজো, সাথে কালী পুজো, এরকম ভাবে যদি র্যান্ডম জামা কাপড় আসতে থাকে তাহলে তিনটে পুজোই উতরে যায়। আজকে আমার সাথে সাথে ফুচকুশোনাও ভীষণ খুশি, কারণ অনেক দিনের একটা ইচ্ছে ফুচকুশোনার পূর্ণ হয়ে গেল। মানে এই যে ফুচকাটা বহুদিন ধরে মন করছিল, খেতে পাচ্ছিলাম না, তো এই একটা বিকল্প পদ্ধতি পেয়ে গেছি যে আবার যখন মাঝে সাঝে খেতে ইচ্ছে করবে এইভাবে খাবো, কিন্তু বাইরে থেকে আর খাবো না, এটা তোমরাও কমেন্টে বলো। তো চলো আজকে ব্লগটা এই অবধি রাখছি, যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক করে দিও। আশা করি আজকে খুশি হবেই, কারণ ফুচকুশোনা যখন খুশি, ফুচকুশোনার মিমিরা পিপিরা তো আরো বেশি খুশি হয়ে গেছে। তো অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা ছোট্ট লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত করোনি, আর প্রচুর 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 মিষ্টি মিষ্টি কমেন্ট করো। ফুচকুশোনা আর আমি দুজনেই কিন্তু অপেক্ষা করবো। তো চলো টাটা।